हेलो फ्रेंड्स अस्सलाम वालेकुम तुम्हारा सबाई केमन आछो आशा करी खूब भालो आछो आमिओ तोमादेर दोआ आशीर्वाद एवं आल्लाह पाकेर रहमते खूब भालो आछी। तो आज के आमादेर चाँद रात तोमादेरके आमि बोलेई दिलाम आगे दिन बोले दिए जे आमि देशे जाच्छी आज के देशे गिये आमादेर चाँद रात हबे। तो चाँद रात सेरकम भावे होच्छे ना, जाई होच्छे शुधु प्रस्तुति चलछे ईदेर दिने जा हबे सेई प्रस्तुतिगुलो चलछे। तो चलो एई देखो आमि एखन आमार देशेर बाड़िते, তোমরা সব নতুন নতুন দেখতে পাচ্ছ এখন। তো চলো রাফাত, ওই দেখো রাফাত, রাফাত এখন খেলছে ও ভাইয়ের সঙ্গে খেলছে। তো চলো ঈদের যে প্রস্তুতি চলছে আগামীকালের প্রস্তুতিটা একটু দেখিয়ে দিই। তো সোজা চলে যাবো বোনের রান্নাঘরে, বোন কি রান্না করছে কি প্রস্তুতি নিচ্ছে কালকের জন্য একটু দেখাই। পড়েছি আমার অন্যদিনী রায়বাগিনীর রান্নাঘরে, বোনের ঘর কি করছে বোন এখন তো দেখে নি, কালকের প্রস্তুতি চলছে। এটা কি করছিস? ও ড্রাই ফ্রুটস রোস্ট চলছে এখন, ও কি বানাবে এখনো মানে সারপ্রাইজ জানি না। ও এটা মিক্সিতে আবার এ হবে, ও অনেক কিছু বানাবে, তার প্রস্তুতি চলছে আগামীকালের প্রস্তুতি। আচ্ছা আর কি কি আছে এখানে? অনেক অনেক জিনিসপত্র নিয়ে ও এখন মানে প্রচণ্ড ব্যস্ত। আচ্ছা এখানে কি আছে একটু দেখি। আচ্ছা ঘি, এটা কি রে? কেশর। আচ্ছা এটা পায়েস হবে, ঠিক আছে। আচ্ছা এই দেখো পায়েস, পায়েসটাও দেখো এখনো কিন্তু রেডি হয়নি, প্রস্তুতি চলছে আর কি। এটা হাফ রেডি, এটা গোবিন্দভোগ চালের পায়েস হবে। আর এখানে কি আছে? আচ্ছা এটা দেখো, এটা হচ্ছে ছোলার ডালের হালুয়া হবে। এটা কিন্তু বোন দারুণ করে কিন্তু, এটা এটা বোনের হাতের খেতে এত সুস্বাদু হয়, কালকে এটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। এখন মোটামুটি প্রস্তুতি চলছে, এখন কিন্তু কিছু হয়নি। ওদিকে ড্রাই ফ্রুটসটা হয়ে গেল ব্লেন্ডারে, ওটা ব্লেন্ড করে নিয়েছে। আর এইগুলো সব দেখো এইসব নিয়ে এখন ও এখন বসেছে, কি কি বানাবে আর কি কি সব রান্না বান্না হলো সে তো কালকে দেখতেই পাচ্ছ। আজকে একটু ছোট্ট করেই ছেড়ে দেবো, শুধু চাঁদ রাতের যে প্রস্তুতিটা চলছে ঈদের প্রস্তুতি সেটা শুধু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আবার বিরিয়ানির জন্য কি কি হচ্ছে সেগুলো একটু চলো দেখে নিই। এই যে বিরিয়ানির জন্য হাঁড়ি রেডি, কালকে হবে এটা, ঠিক আছে। এই যে চিকেন, কালকে হবে চিকেন বিরিয়ানি, সবাই মিলে একসঙ্গে জমিয়ে খাওয়া হবে, এটা চলে এসেছি দেখো সবাই মিলে একসঙ্গে হবে। বিরিয়ানিটা বানাবে আমার যা, ঠিক আছে। এই যে দেখো আলু, সমস্ত কিছু এখন মানে শুধু রেডি হচ্ছে, কালকে প্রচণ্ড কাজ, অনেক কিছু হবে, যা যা কিছু মানে হবে সেগুলোর আগাম একটা প্রস্তুতি আজকে নিয়ে রাখা হচ্ছে। এই যে দেখো আলু কেটে রেখেছি এখানে, আর এই যে চিকেন তো একদম ধুয়ে টুয়ে আজকেই হয়তো ম্যারিনেট করে রেখে দেবে, এটা ভাবি এটা আজকেই ম্যারিনেট করে রেখে দেবে, ভাবি মানে আমার যা, ওই কালকে বিরিয়ানিটা করবে, ও কীভাবে বিরিয়ানিটা করে চেষ্টা করবো শেয়ার করতে। তো চলো মোটামুটি আজকের প্রস্তুতিটা এরকম, ঠিক আছে। আরও সব যেগুলো কাটাকুটি করা আছে সেগুলো সব আর দেখাচ্ছি না, মোটামুটি এগুলো হবে দেখালাম, বাকিটা আবার কালকে। তো চলো এখন রাফাত আর রৌনক দু ভাই কী করছে একটু দেখে নিই। এই দেখো আজকে একজন নতুন একজনের সঙ্গে তোমাদের পরিচয় করে দিই, সেটা হচ্ছে রাফাতের ব্রাদার। তো তোমরা আন্টি আঙ্কেলদের উদ্দেশ্যে কিছু বলতে চাও? আসসালামু আলাইকুম। আর কিছু? আজকে খুব খুশি আমি, আজকে খুব খুশি দিন, কি কর ভাই? আরে বাপরে, তো আজকে আমি বড় খুশি, আমার ভাই একটু ফেল হয়েছে। কেন কেন? আমাদের একটা ফুটবল টিম হয়েছে থান্ডার চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়নসে আমি 5 গোলে রানকে হারিয়ে দিয়েছি, দিয়ে ক্যাপ্টেনের আজকে খিতাব পেয়েছি আমি আজকে, তাই ওই জন্য আমি খুশি। হ্যাঁ আমার ভাই স্যাড, ওই জন্য গোলকিপার হওয়ার স্বপ্ন ছিল, ওই জন্য গোলকিপার ভালো তো ওকে এর জন্য একটা ট্রেনিং হবে, দিয়ে গোলকিপার হবে, ওকে গোলকিপারে খিতাবের ট্রফি দেওয়া হবে, আমার আমি এই ট্রফিটা পাবো। এটা ট্রফি তোমাদের? এটা ট্রফি মানে এরকম টেম্পোরারি বানানো হয়েছে,
কাছে ট্রফি নেই, পরে এটা টেম্পোরারি হয়েছে, পরে আমরা ভালো ট্রফি এমনি দিয়ে দেবো। ও আচ্ছা, এরকম এরকম স্ট্রাকচার হবে, এরকমই স্ট্রাকচার একটু খুব আলাদা হবে, কিন্তু পরে আচ্ছা আচ্ছা দিয়ে দেওয়া হবে, এখন আমরা টেম্পোরারি। তো কালকে তো ঈদ, কি বলতে চাও তোমরা সবাইকে? ঈদ মোবারক। আচ্ছা, তোমরা আমরা খেলছো? আমরা এখন খেলছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের স্পন্সর হয়েছে, মানে ক্লাবের ম্যানেজার আর সাথে গোলকিপার হয়েছে, তো আমাদের টিমের লোগো আপনাদেরকে দেখিয়ে দিই, কালার করা হয়নি, এটা হচ্ছে আমাদের টিমের লোগো। ও আচ্ছা আচ্ছা, এতটা অবধি আমরা বলবো আজকে, কি বল ভাই? হ্যাঁ লজ্জা বস না বল। তো এতটা অবধি আমরা আজকে বলতে চাই, এখন আমাদের একটা মিটিং আছে, সেরেমনি আছে, আমি ক্যাপ্টেন হয়েছি টিমের, দেখি কতদিন ক্যাপ্টেন হই, তারপর নিশ্চয়ই অনেককে ক্যাপ্টেন করে দেবো রিটায়ার হয়ে যাওয়ার পর। এতটাই বলছি, ঠিক আছে চলো তোমরা তারা খেলা করো। এই যে দেখো পায়েস, পায়েসও অলমোস্ট রেডি হয়ে এসছে, প্রায় শেষের দিকে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে ঈদের দিনে, চলো টাটা, আল্লাহ হাফিজ।